মেঘনা নদীর পারে আছি। জেলের একটা ইলিশ ধরে দিছে, অনেক সুন্দর ইলিশ। এটার ওজন 1.5 কেজি। যাই হোক, এটা এখন ভাজি করে খাওয়ার একটা আগ্রহ আছে। তো আপনারা আসবেন এই জায়গায় এসে, তারপর আপনারা এখান থেকে তাজা ইলিশ নিয়ে খেতে পারবেন। ভোলার ধুনিয়া ঘাটে যখন আপনার পছন্দের ইলিশ মাছটা পেয়ে যাবেন, আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, ওখানে 200 অথবা 300 টাকা দিলে ওরা আপনার ইলিশ মাছটা ভেজে দিবে। অনেক সুন্দর মাটির চুলা রান্না কবে খেয়েছি আমার এখনো মনে নেই। তো আমাদের জিভে জল এসে যাচ্ছে, এই মাত্র ধরা ইলিশ মাছ প্লাস মাটির চুলা রান্না। ভোলা মেঘনা ইলিশ, জিভ দিল ভোলা। তারেক, মেঘনার ইলিশ তোমার কাছে কেমন লাগছে? আপনার আধা ঘন্টা আগে বা 15 মিনিট আগে ধরা মাছ, তারপরে আমরা চাচা এখানে মাটির চুলায় রান্না করা হয়েছে, দারুণ টেস্ট। মানে আসলে বোঝারোর ভাষা নাই, আমি ঢাকায় এরকম ইলিশ আমি আসলে আমার লাইফে খাইনি। তো ভোলার ইলিশ এত টেস্ট, মেঘনা এই সাইডে আমাদের পিছনে এই নদী, এই ভোলার পিছনে এই মেঘনা, দারুণ টেস্ট। মেঘনার ইলিশ কেমন লাগছে? সবসময় শুনে আসছি যে পদ্মার ইলিশ অনেক মজা, কিন্তু মেঘনার ইলিশ আরো মজা, আরো বেশি মজা। আপনারা এইখানে আসবেন। এই জায়গাটার নাম কি আঙ্কেল? ভোলা ধনিয়া, ভোলা ধনিয়া, ধনিয়া। এখানে ইলিশ মাছ ধরে এবং আপনি ধরে মাছটা কতক্ষণ আগে ধরা ছিল? 10 মিনিট আগে ধরা, বা 20 মিনিট আগে ধরা ছিল মাছটা, একেবারে তাজা মাছ। আমার মনে হয় আমরা চাঁদপুরের ইলিশের কথা শুনেছি অনেক, কিন্তু খেয়েছিও। আসলে আমার মনে হয় সব ইলিশ চাঁদপুরের না, আমার মনে হয় 80% ইলিশ ভোলার। 80%? হ্যাঁ, আমার ধারণা। ইয়েস, কারণ এখানে যে ভাবে ইলিশ ধরা হয় এগুলি ঢাকা যায়, এটা কখনো বলে না যে চিটাগাং যায় ভোলার ইলিশ, চিটাগাং যায় এবং বাংলাদেশের সব জায়গায় যায়। তো সত্যকে জানুন, সত্যকে চিনুন, ভোলায় আসুন, ইলিশ খান। থ্যাংক ইউ। ইমন একটা মাছ পাইছে সম্ভবত, কারণ বড়শিটা সিপটা অনেক টান দিতেছে। তো আমরা দেখব ইমন মাছ ধরতেছে। ছুটে গেছে ইমন, মাছটা ধরে আবার ছুটে গেছে। বড় মাছ, বড় মাছ।